গাড়ি চাকা আটকে গেছে দেখো গুলমার্গে এসে স্নোফল আর কি চাই উপরে লাইন মেশিন এখানে কি করে আছে হ্যাঁ খুঁজতে পারবো না যার ভাগ্যে যা যেরকম পড়ে গাড়িতে উঠে পড়ছি রোপওয়ে যাওয়ার জন্য পুরা গ্রুপ আগে 14 বন্ধু বা 15 পিছে দেখেন যেরকম উঠলাম সেরকম নামা এখানে নামা অমলেট ভি হ্যায় রেড অমলেট এই এক কাপ কফি 50 টাকা কিন্তু কফিটা টেস্ট হেভি সুন্দর আর দেখো বাইরে ওয়েদারটা খারাপ বিশাল হাওয়া ছেড়েছে স্নোফল হচ্ছে অল্প অল্প দেখো স্নোফল হচ্ছে হালকা হালকা এখানে আমরা বেশিক্ষণ থাকতে দিল না কারণ নিচে যারা ট্রাভেলার্সের লোক আছে তারা ফোন করছে নিচে যাওয়ার জন্য ওখানে আমরা নিচে লাঞ্চ করব স্নোফল হচ্ছে বলে ওপরে ফেস ক্রিয়ের জন্য যাওয়ার সব কথা রোপ দাঁড় করিয়ে রেখেছে সব রূপ দাঁড়িয়ে রয়েছে আমাদের ওপরে টিকিট কাটেনি আমাদের টিকিটটা কাটলে আমরা যেতে পারতাম দেখা যাক নেক্সট টাইম যদি আসতে পারি ওই যে ছেড়েছে হালকা স্নোফল হলো তারপর বন্ধ হয়ে গেল আমরা নিচে যাচ্ছি আর কিন্তু এখানে আর একটু থাকলে ভালো লাগতো আমরা এখানে স্লেজ চড়িনি কোনো স্নো বাইক চড়িনি স্কেটিং করিনি কিচ্ছু করিনি তো গাইস আমরা এখন ফিরে যাচ্ছি ফেস ওয়ানের রিটার্ন গেটে ওখান থেকে আমরা নিচে যাব আর আরেকবার ফোন করছিল এই দেখ স্নোফল হচ্ছে গুলমার্গে এসে স্নোফল আর কি চাই ওয়াও দারুণ লাগছে স্নোফলটা এত সুন্দর ভিউ স্নোফল পড়ছে আর নিচ থেকে বারবার করে ফোন করছে যাওয়ার জন্য আমার তো যেতে ইচ্ছা করছে না এখান থেকে কি সুন্দর লাগছে এখানে স্নোফল ওয়াও তো চলো ও
कॉफी ले लो, कावा ले लो, कॉफी कावा कॉफी। ये खाते हो ना देखवाते। ये जता। वो बस ना। बारिश में फोन उठता है। ड्रम उठे। ये जा सब ले गए। वो। ওই উপরে দেখো স্নোফল হচ্ছে, আমরা তার নিচ দিয়ে যাচ্ছি লাইনে ফেস ওয়ান এর রিটার্নের জন্য। দেখো বাড়িটা দেখো, मेशन এখানে কি করে লাগা। वेट वेट वेट, कहाँ जाना है? ये सब है आगे, फैमिली वाले सब। वेट करो वेट करो, अभी लाइन है, वेट करो। बाबा रे बाबा, चलो रास्ता बनी दीजिए बड़ो केटे केटे। ऊपरे लाइन भाई, सिंगल लाइन छे 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 छे। हां आजी चलो, आ गया चलो आजी। ओ बंगाल है, ओ बंगाल है। बैठो 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 बैठो। उठो तो चलो, तो बोले हाँ टेने दाओ ऊपर तो देने। चलो
এই চলন্ত অবস্থায় নামতে হবে। চলো এদিক দিয়ে তো, ওই যে এদিক দিয়ে নামছে সবাই, চলো। তো আমরা এখান থেকে নেমে পড়লাম নিচে, আর এখান থেকে আমরা গাড়ি করব, গাড়ি করে যাব ওই মুখটার সামনে যেখান থেকে আমরা উঠেছিলাম, এই যেখান থেকে আমরা হেঁটে এসেছিলাম সেখানে যাব। 500 টাকা ওরা রেট চায়, তো বার্গেনিং করে দেখি 200 টাকার মধ্যে করতে পারি। গাড়ির চাকা আটকে গেছে, দেখো আমরা গাড়িতে উঠলাম, 500 টাকার জায়গায় 250 টাকা দিতে হবে, তো চলো রেডি করি। তো আমরা নেমে পড়লাম, দেখি এখন কোথায় যেতে বলছে, দাঁড়িয়ে আছে আমাদের জন্য। পুরো রাস্তা জল জল, আমরা চলে এসেছি এখান থেকে, আমরা হেঁটে গিয়েছিলাম সেই জায়গাটায় চলে এসেছি, আমাদের ড্রাইভার ফোন করছে, তো আসছি তারপরে নিয়ে যাবো। তো আমরা যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িতে অন্য লোক বসিয়ে দিয়েছে, আমরা এখন আরেকটা গাড়ি করে যাচ্ছি, কিন্তু আমরা যে গাড়ির মধ্যে যে জুতোগুলো রেখেছিলাম সেই জুতোগুলো নিয়ে আসছে। কি হলো যে কেসটা বুঝতে পারলাম না, ওই গাড়ি করে আমাদের ফেরার কথা ছিল কিন্তু ওই গাড়িতে আরেকজন লোক বসিয়ে দিয়েছে। আজকে আমরা উপরে করছি খাওয়া দাওয়া, আমাদের হোটেল যেতে লেট হয়ে যাবে, তাই আমরা এখানেই এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, চলো। বাসন্তী পোলাও আর চিকেন, ঠ্যাং খুঁজতে পারবো না যার ভাগ্যে যা যেরকম পড়ে। তো এটাই হচ্ছে আজকে খাবার, বাসন্তী পোলাও আর মাংস, এই পাহাড়ে দাঁড়িয়ে এই ভিউ এনজয় করতে করতে
খাওয়ার টেস্ট অসাধারণ। আমরা ওই যে ওই পাশ থেকে এসেছিলাম, এসে যে নিচে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, এখান থেকে হেঁটে এসে যে উপর এখানে আমরা টিফিন করলাম। তো গাইস এখন টাইম হয়েছে সন্ধ্যে 7:15, আর আমরা রুমে ঢুকেছি 7টার সময়। অনেকটা জার্নি হয়েছে, আর এখন রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, চা বিস্কুট খাবো, আর মা আর বাবা বেরোবে সামনে একটু মার্কেটে, আমি যাব না। তো এটা হচ্ছে সেই প্লাস্টিকের রুম হিটার, 400 টাকা করে পার নাইট ভাড়া নিয়েছিল, তো এটাকে আজকে ফেরত দিয়ে দেবে। তো গাইস এখন টাইম হয়েছে রাত 10:30, আর এখন আমরা যাব নিচে খেতে। রাত 11:30, আর আমরা ডিনার করে চলে এসেছি রুমে। এই হোটেলে আজকে হচ্ছে রাত শ্রীনগরে, আমরা কালকে যাব পহেলগাম। সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছি কালকে বেরবো বলে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মোমোস আছে, রেড অমলেট আছে।